পাখি পোষলাম উড়ে গেল, কাঠ বিড়ালি পোষলাম পালিয়ে গেল। এরপর আমি গাছ লাগালাম, পাখি ও কাঠ বিড়ালি দুটোই ফিরে এলো। নিজের চেয়েও বেশি ভালোবাসার পরেও তারা দেয় না আমাদের ভালোবাসার মূল্য। মায়া লাগিয়ে হারিয়ে যাওয়া মানুষগুলো খুনির সমতুল্য। কি অদ্ভুত তাই না? এত ভালোবাসার পরেও আমি তোমায় পাব না, অথচ কেউ একজন সাধনা ছাড়াই তোমাকে পেয়ে যাবে। মৃত্যু অনিবার্য জেনেও মানুষ যেমন পাপ করে, ঠিক তেমনই প্রেমে বিচ্ছেদ জেনেও মানুষ প্রেম করে। রাগ করে শোয়া যেতে পারে, কিন্তু রাগ করে কখনো ঘুমানো যায় না। বিছানায় পড়ে ছটফট করার মতো শাস্তি আর নেই। কান্নার জল সবাই দেখে, কিন্তু হৃদয়ের বেদনা কেউ দেখে না। পাওয়ার আনন্দ কিছুদিন থাকে, কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবন ভোলা যায় না। পৃথিবীতে সবচেয়ে তীব্র কষ্ট হচ্ছে আপন মানুষের পরিবর্তন নিজের চোখে দেখা। হায় রে টাকা, তুই থাকলে কাঠের পুতুলও কথা বলে, আর না থাকলে রক্ত মাংসের মানুষও মুখ ফিরিয়ে নেয়। যে মানুষটা আপনার না, তার পেছনে কখনো দৌড়াবেন না। এদের পেছনে দৌড়ালে দেখবেন সময়, অর্থ, সম্মান সবই শেষ। মোমবাতি হওয়া সহজ কাজ নয়, আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পড়তে হয়। সব মানুষ যে খারাপ তা কিন্তু নয়, কেউ ইচ্ছা করে খারাপ হয়ে যায়, আর কাউকে পরিস্থিতি খারাপ বানিয়ে দেয়। আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না, আমি শুধু কথা বলা বন্ধ করে দিই। সংসারের বোঝাটা না মানুষটাই একদিন সংসারের বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়মটা বুঝি আমি, খুব নির্মম খুব কষ্টের। টাকা দিয়ে আপনি সব কিনতে পারবেন, কিন্তু মানসিক সুখ নয়। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই, কিন্তু পচে যায় না। বেশি কথায় মুখ নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি নুনে তরকারি নষ্ট, বেশি অহংকারে মানুষ নষ্ট, বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি চেনা যায় না, সেটাকে পড়তে হয়, তবেই ভালো করে বোঝা যায়। রাগ আর বাজে কথা সুন্দর সম্পর্ক নষ্ট করে, অতএব অহেতুক রাগ করা ও বাজে কথা বলা থেকে বিরত থাকবে। হীরার নিজস্ব কোনো খনি নেই, হীরার জন্ম কয়লার খনিতে হলেও হীরাকে কখনো কয়লার সাথে তুলনা করা সম্ভব নয়। মূর্খের সঙ্গে তর্ক করা আর গালে বসে থাকা মশাকে থাপ্পড় মারা একই কথা। মশা মরুক আর না মরুক, গাল কিন্তু লাল ঠিকই হবে। সফলতা তোমার থেকে ছয়টি জিনিস চায়, পরিশ্রম, ত্যাগ, সংঘর্ষ, জেদ, ধৈর্য ও বিশ্বাস। জীবনে কখনো চারটি জিনিস ভাঙতে নেই। নাম্বার এক প্রতিশ্রুতি, নাম্বার দুই বিশ্বাস, নাম্বার তিন সম্পর্ক, এবং নাম্বার চার মন। কারণ এইগুলো যখন ভেঙে যায় তখন কোনো শব্দ হয় না, কিন্তু অনেক বেশি কষ্ট হবে। দায়িত্ব নিয়ে একদিন যারা পরিবারকে করেছিলেন সোজা, তারাই একদিন হয়ে যায় পরিবারের বোঝা। লোকের কাছে তারাই সবচেয়ে বেশি খারাপ যারা সর্বদা উচিত কথা বলে থাকে।